ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, মোনাজাতে বিশ্ব শান্তি কামনা। সেন্ট মার্টিন নিয়ে নিরাপত্তাহীনতায় জনগণ, বলেছেন জি এম কাদের। স্পন্সর্ড বাই ওয়াটন ননস্টপ মিলিয়নিয়ার অফার আর আর কাবেল অ্যান্ড আবিবা ফাইন্যান্স লিমিটেড। এটি নিউজ দেখছেন, সারা দেশের সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সকালে ঈদ জামাত এবং পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলি ছোড়ার মধ্য দিয়ে সকাল 9টায় পবিত্র ঈদ উল আজহার 197তম জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মার্কাস মসজিদের মাওলানা হিফজুর রহমান খান। দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে এবার একসঙ্গে 3 লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ বলে দাবি আয়োজকদের। দূর দূরান্ত থেকে মানুষের আসা যাওয়ার জন্য ছিল 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও। গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছি, এখানে আজকে লাখ লাখ মুসল্লি হয়েছে। অনেক শুনেছি যে বড় জামাতের সঙ্গে যদি আমরা হাত তুলে দোয়া করি বা নামাজ পড়ি, আল্লাহ কারণা কারো হচ্ছে দোয়া কবুল করেন। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ ময়দানে 2 দফা ঈদ উল আজহার বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম ও প্রধান জামাত। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা। ঝিনাইদহ শহরের উজির আলী কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা। রাজশাহীতে সকাল 7:30টায় হজ্জোচ্চা মুগদুম রূপোশ শাদিলয়ন কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 8টায় কাদিরগঞ্জে হাজি লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়া রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, নাটোর, রাঙ্গামাটি এবং ময়মনসিংহ সহ সারা দেশে শান্তিপূর্ণ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদের অবসরে বগুড়া এডওয়ার্ড পৌর পার্কে ভিড়। বিনোদন প্রেমী নানা বয়সী মানুষের সমাবেশে এখন সেখানে উৎসবের আমেজ। এ বিষয়ে আরো জানিয়েছেন উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা। আজকে ঈদুল আজহা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া শহরের পৌর পার্কে খুব বেশি যে সমাগম হয়েছে লোকের তা বলবো না, তবে কিছু কিছু লোক চলে এসেছেন। আজকে প্রথম দিনে, ঈদের প্রথম দিনে সবাই কুরবানির নিয়ে ব্যস্ত, কুরবানির গোশত আপনার আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এখানে যারা এসেছেন তারা ছবি তুলছেন, কেউ বা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, একে অপরকে ঈদের ঈদ মোবারক জানাচ্ছেন। আমরা আসলে এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে শুনতে চাইবো যে ঈদের শুভেচ্ছাটা আপনারা একটু কিভাবে দিবেন। আমি এটিএন নিউজের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গোটা বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক জানাচ্ছেন। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়েছেন ফেনী পৌরসভার মেয়র। এজন্য 8টি ওয়ার্ডে 40,000 ব্যাগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফেনী প্রতিনিধি দিদারুল আলম। দিদার, ফেনী পৌরসভার মেয়র ঘোষণা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবেন তিনি, এ ব্যাপারে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনার চিত্র জানতে চাই। টুম্পা, আমরা আসলে যেটি বলেছি যে ফেনী যে পৌরসভার মেয়র তিনি কিন্তু 5 ঘন্টায় কোরবানি বর্জ্য অপসারণের একটি চ্যালেঞ্জ দিয়েছেন, যেটি হচ্ছে তিনি এর আগের বার এই ঈদুল আজহাতে যখন পশু কোরবানি দেওয়ার পরে যে বর্জ্যগুলো সে বর্জ্য কিন্তু তিনি
ছয় ঘন্টায় অপসারণ করেছিলেন এবং এইবার তিনি আরও এক ঘন্টা কমিয়ে তিনি পাঁচ ঘন্টায় এই বর্জ্য অপসারণের তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সে দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫% বর্জ্য তারা অপসারণ করেছেন এবং এই বর্জ্য অপসারণে ১২টি টিমে প্রায় ৩০০ জনের মতো পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন এবং এর বাইরে যাতে কেউ এই কোরবানির যে প্রচুর বর্জ্য সেগুলো যত্রতত্র যেন ফেলে না রাখে সেজন্য কিন্তু তারা এই পৌরসভা থেকে প্রায় ৪০,০০০এরও বেশি ব্যাগ দেওয়া হয়েছে, যে ব্যাগেই আসলে এই কোরবানির বর্জ্য রাখা হচ্ছে এবং পৌরসভার যে সকল পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা সেই ব্যাগগুলো নিয়ে তাদের পৌরসভার গাড়ি করে নিয়ে কিন্তু তারা এই কোরবানির বর্জ্যগুলো অপসারণ করছেন। আমরা এই এখানকার বেশ কয়েকজন পৌরসভার যে বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে ১২টার পর থেকেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করেছেন এবং সকল জায়গা থেকে তারা এই কোরবানির যে বর্জ্য সেগুলো অপসারণ করছেন। আর এই যে মেয়রের যে পাঁচ ঘন্টার যে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, আমরা হয়তো সন্ধ্যা নাগাদ বুঝতে পারবো যে তার পাঁচ ঘন্টায় আসলে বর্জ্য অপসারণ হচ্ছে কি না। এর বাইরে আসলে ফেনী পৌরসভার আমরা যেই এলাকাতে আছি এই এলাকায় কিন্তু আসলে ঠিক ২টার পর থেকে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গিয়েছে। দিয়েছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। ফেনী থেকে বর্জ্য অপসারণের চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন প্রতিনিধি দিদারুল আলম। সেন্ট মার্টিনের ঘটনায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। রংপুরে জেলা মডেল মসজিদে ঈদের নামাজ শেষে জিএম কাদের আরো বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব। সেন্ট মার্টিনের ব্যাপারে সরকারের এখনকার কাজকর্ম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন, যেখানে আমাদের লোক সেখানে যেতে পারছে না, সেখানে সেন্ট মার্টিন থেকে লোক বেরিয়ে আসতে পারছে না, তাদের কিছু সবসময় একটা ঝুঁকির মুখে থাকতে হচ্ছে। সেই অবস্থা থেকে আমরা যদি এখনও মনে করি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সঠিকভাবে একটা সিদ্ধান্ত আসবো, হতে পারে, কিন্তু আমাদের উচিত আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ শহরে, নদীর পানিও বিপদ সীমার উপরে। জলাবদ্ধতা ও বন্যা আতঙ্কে শহরবাসীর ঈদের আনন্দ নেই বললেই চলে। শহরের নতুন পাড়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি পঙ্কজ দে। দাঁড়িয়ে আছি সেটি সুনামগঞ্জ শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা নতুন পাড়া আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার বেশিরভাগ ঘরবাড়িতে পানি উঠেছে। এখানকার বাসিন্দারা জানিয়েছেন যে তারা জলাবদ্ধতার শিকার, যেহেতু নদীর পানি অতটা বেশি নয়, অতিমাত্রায় ভারী বর্ষণ হয় আসলে জলাবদ্ধতা অর্থাৎ লেগে গেছে, অর্থাৎ যে ড্রেনগুলো আছে পানি নিষ্কাশন হচ্ছে না, এই কারণে বিভিন্ন এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোনো কোনো ঘর বাড়িতে পানি উঠেছে। আমাদের পাশে এখানে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আছেন। অতিরিক্ত ক্যাচমেন্ট এলাকা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর জলাবদ্ধতার আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন স্থানে ড্রেনের উপরে বালু এবং নির্মাণ সামগ্রী রেখে ড্রেন ভরাট হয়ে গেছে। আমরা ড্রেন ক্লিনিং করতে পারছি এবং পরিষ্কার জলাবদ্ধতা দূরীভূত হয়েছে। নতুন পাড়াটাও নতুন পাড়ার ড্রেনও পরিষ্কার করা হবে এবং শীঘ্রই জলাবদ্ধতা দূর হয়ে যাবে। যেটি পৌরবাসী যেটি চান যে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এবং যেটি হয়েছে যে এই এই পরিমাণ বৃষ্টি আরও হতে পারে এরকম আশঙ্কা আছে, যদি পানি নিষ্কাশন দ্রুত না হয় তাহলে জলাবদ্ধতায় ভুগবেন পৌরবাসী। শেষ করব দেশের খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, মোনাজাতে বিশ্ব শান্তি কামনা। সেন্ট মার্টিন নিয়ে নিরাপত্তাহীনতায় জনগণ বলেছেন জিএম কাদের। এবং ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে জলাবদ্ধতা, বন্যার আশঙ্কা। স্পন্সর্ড বাই ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার আর কাবেল
অ্যান্ড আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্ত। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।